হ্যালো বন্ধুরা, দেশের যে কোনো প্রান্ত থেকে যেখানে বসে তোমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতেছো, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই আইসিটির সঙ্গে আছো। প্রিয় কলেজের শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে থাকছে তোমাদের জন্য চমৎকার একটি টপিক। আইসিটি বইয়ের গত লাস্ট ভিডিওতে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম অধ্যায় ৬ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক কিছু থিওরিগুলো। আজকের এই ক্রমান্ন ধারা বজায় রাখার জন্য তোমাদের সামনে আমি উপস্থাপন করব এই অধ্যায়ের প্রথম দিকের আরো কিছু থিওরিটিক্যাল মূলক প্রশ্নগুলো। তো আশা করি তোমরা সবাই এই ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই দেখার পরে আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সো আর দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত টপিকস এর মধ্যে। সো লেটস গো টু সি দ্যাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেই আলোচ্য বিষয়বস্তুর নাম হচ্ছে রিলেশন। সো রিলেশন আমরা জানি ডাটাবেস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিনা আমাদের বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় চার নাম্বার জন্য এটা এসে থাকে। সো আমরা জানি এই রিলেশনটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মধ্যে খুবই সহজ এবং খুবই মজাদার একটা টপিক। সো দেখা যাক এই রিলেশনটা নিয়ে আমরা কতটুকু আগাতে পারি। সো আমরা সবাই জানি এই রিলেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা ক্লাসিফিকেশন অফ রিলেশন, আরেকটাকে বলছি আমরা ডিগ্রি অফ রিলেশন। সো ক্লাসিফিকেশন অফ রিলেশন এবং ডিগ্রি অফ রিলেশন এই দুইটা মিলেই আমাদের গঠিত হয়েছে রিলেশন বিষয়বস্তুটি। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সামনে ডিগ্রি অফ রিলেশন। সো আসো বন্ধুরা আমরা দেখে নিই যে ডিগ্রি অফ রিলেশনের বিস্তারিত ব্যাখ্যাটি কি ধরনের হতে পারে। আমরা জানি রিলেশন যেহেতু দুটো ধরনের হয়, একটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিলেশন এবং আরেকটি হচ্ছে ডিগ্রি অফ রিলেশন। সো আমি প্রথমেই ক্লাসিফিকেশন অফ রিলেশনের কাছে চলে যাই। ক্লাসিফিকেশন অফ রিলেশন, রিলেশনের প্রকারভেদ, রিলেশনের প্রকারভেদ যদি আমরা যাচাই করি তো দেখতে পাবো রিলেশনের প্রকারভেদ হচ্ছে চার ধরনের। কোন কোন বইতে রিলেশনের এই প্রকারভেদকে তিন ধরনের বলা আছে। সো তোমরা সবাই এটা মাথায় রাখবা যে রিলেশনের প্রকারভেদ তিন প্রকারও সঠিক, চার প্রকারও সঠিক। সো কখন আমরা তিন প্রকার বলতে পারবো এবং কখন চার প্রকার বলবো এটি আমরা আলোচনা করব, সবাই একটু খেয়াল করো। সো যখন আমরা বলবো রিলেশনটা হচ্ছে চার প্রকার, তখন আমরা কী কী বলবো? যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি। যখন অনেক বইতে রিলেশনটা তিন প্রকার বলা হয়, এই তিন প্রকারটা কিভাবে ধরা হয়? যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই চারটার মধ্যে মাঝের যে দুটি আছে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান, এই দুটিকে তারা একই ধরে রিলেশনটাকে তিন প্রকারে ভাঙানো হয়। সো তিন প্রকার হোক এবং চার প্রকার হোক, যেটাই হোক মনে রাখবা দুটোই সঠিক অ্যান্সার। সো আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। সো ডিগ্রি অফ রিলেশনশিপ, রিলেশনের ডিগ্রি কয় ধরনের হতে পারে? সো একটু খেয়াল করে দেখবা রিলেশনের ডিগ্রি হবে তিন ধরনের, ডিগ্রি ওয়ান, ডিগ্রি টু এবং ডিগ্রি থ্রি। রিলেশনের ডিগ্রি তিন ধরনের হতে পারে, ডিগ্রি ওয়ান, ডিগ্রি টু এবং ডিগ্রি থ্রি। ডিগ্রি ওয়ানের অপর নাম হচ্ছে ইউনারি, ডিগ্রি টু এর অপর নাম হচ্ছে বাইনারি, ডিগ্রি থ্রি এর অপর নাম হচ্ছে টার্নারি। সো পরীক্ষায় বা আমাদের কোন বিষয়টি এই ডিগ্রি অফ রিলেশনের ওপর ভিত্তি করে জানা প্রয়োজন এটি তোমাদের সামনে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো, আমি আলোচনা এখন করতে যাচ্ছি প্রত্যেকটা ডিগ্রি অফ রিলেশনের বিস্তারিত ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব রিলেশনের একটি ধরন নিয়ে, যেটি হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। সো তোমাদের প্রথমেই বলে রাখি, আসলে এই রিলেশনটা আমরা বাস্তবিক লাইফে কখন ব্যবহার করি? যখন আমরা ডেটাবেজের দুই বা দুইয়ের অধিক ডেটাবেজ টেবিল নিয়ে কাজ করি, তখন প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা লাগে। এই সম্পর্কটার নামই হচ্ছে আমাদের রিলেশন, আর তারই একটি ধর্ম হচ্ছে ডিগ্রি অফ রিলেশন। সো আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব ডিগ্রি অফ রিলেশনের কিছু ব্যাখ্যা, যেগুলো তোমাদের পরীক্ষায় সচরাচর আসে বা যেভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, যা যেভাবে সহজভাবে বোঝানোর কারণে তোমরা হয়তো মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে পারবা, ঠিক সেভাবেই চেষ্টা করব তোমাদের সামনে এই আজকের টপিকসটি উপস্থাপন করার জন্য। তো চলো দেখা যাক ডিগ্রি অফ রিলেশনের প্রকারভেদের কিছু ব্যাখ্যা। তো আমরা ইতিমধ্যে জানি ডিগ্রি অফ রিলেশনটা হচ্ছে তিন ধরনের, ডিগ্রি ওয়ান, ডিগ্রি টু এবং ডিগ্রি থ্রি।
ডিগ্রি ওয়ানে আমরা নাম নাম জানি ইউনারি, ডিগ্রি টু এর অপর নাম হচ্ছে বাইনারি, এবং ডিগ্রি থ্রি এর অপর নাম হচ্ছে টার্নারি। সো এই ডিগ্রি অফ রিলেশনশিপটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে এই ডিগ্রি অফ রিলেশনগুলোকে প্রকাশ করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য গ্রাফিক্যাল যে সাইনগুলো আছে বা গ্রাফিক্যাল যে সিম্বলগুলো আছে সেগুলো দেখতে কিরকম এবং সেগুলো পরিচয় কি। সো আসো আমরা দেখে নিই যে ডিগ্রি অফ রিলেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের যে সিম্বলগুলো আছে সেগুলো কি কি। তো আমরা আমাদের এই কলেজ সেকশনের মধ্যে যতটুকু প্রয়োজন তার মধ্যে আমরা আলোচনা করে বা পর্যালোচনা করে দেখতে পাই যে আমাদের টোটাল এই চারটা গ্রাফিক্যাল সিম্বলগুলো প্রয়োজন ডিগ্রি অফ রিলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য। সো চারটা কি কি? এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাকে, যেটা আয়তক্ষেত্রের মতো, এই সিম্বলটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে টেবিলের নাম হিসেবে। তারপর এই যে গোলাকার যে চ্যাপ্টাকৃত যে গোলাকারটা সিম্বলটা আছে এটার নাম হচ্ছে ফিল্ডের নাম। ডায়মন্ড শেপ যে সাইনটা আছে এটার নাম হচ্ছে রিলেশন। এবং এই চ্যাপ্টাকৃতির গোলাকারের মাঝে যে দাগটা আছে এই সিম্বল দ্বারা বোঝা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। তার মানে যখন আমাদের রিলেশনাল টেবিলের মধ্যে প্রাইমারি কি ফিল্ডের কথা চলে আসবে তখন আমরা এই সিম্বলটা ইউজ করব, যখন আমরা রিলেশনটা বাস্তবায়ন করব তখন আমরা এই সিম্বলটা ইউজ করব, যখন কোন টেবিলের নাম ইউজ করব তখন এই সিম্বলটা, এবং ফাইনালি যখন কোন ফিল্ডের নাম ইউজ করব তখন আমরা এই সিম্বলটা ইউজ করব। সো আসো আমরা দেখি যে কিভাবে এগুলোকে আমরা ব্যবহার করব। তো ফাইনালি ডিগ্রি ওয়ান খুবই সহজ এবং খুবই সুন্দরভাবে তোমরা বোঝার চেষ্টা করবে যে ডিগ্রি ওয়ান মানে হচ্ছে আমাদের রিলেশনের টেবিল থাকবে বা ডেটাবেস টেবিল থাকবে অনলি একটা। ডিগ্রি ওয়ান মানে হচ্ছে আমাদের ডেটাবেস টেবিল থাকবে অনলি একটা, এটা আমাদের মনে রাখতে হবে। ডিগ্রি টু মানে হচ্ছে ডেটাবেস টেবিল থাকবে আমাদের দুইটা, যেহেতু এই সাইনটাকে আমরা বলছি টেবিলের নাম, তার মানে ডিগ্রি ওয়ান মানে হচ্ছে টেবিল থাকবে একটা, ডিগ্রি টু মানে হচ্ছে টেবিল থাকবে দুইটা, ডিগ্রি থ্রি মানে হচ্ছে টেবিল থাকবে তিনটা। সো টেবিল একটা হোক, টেবিল দুইটা হোক অথবা টেবিল তিনটা হোক, প্রত্যেকের মাঝে রিলেশন থাকবে একমাত্র একটি। সো আসো আমরা দেখি ডিগ্রি ওয়ানটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। তো তোমাদের উদাহরণ হিসেবে যদি ডিগ্রি ওয়ানের আমরা একটা ব্যাখ্যা দেই, ধরে নিলাম যে এই যে একটি টেবিল, এই টেবিলের নামটি, আমরা জানি প্রত্যেকটা ডাটাবেস টেবিল একটা নিজস্ব নাম থাকে, ধরে নিলাম এই টেবিলের নামটি আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে মানুষ। মানুষ নামে একটা ডাটাবেস টেবিল দেওয়া আছে। সো এই মানুষ নামে যে ডাটাবেস টেবিল দেওয়া আছে এটার ফিল্ড গুলো কি কি থাকতে পারে? মানুষের নাম, দেখে নিলাম যে উদাহরণ হিসেবে একটি টেবিলের নাম ধরে নিলাম মানুষ, ডাটাবেস মানুষ নামে যে টেবিলটি আছে সেই টেবিলের ফিল্ডগুলো ধরে নিলাম এই কয়টা দেওয়া আছে, মানুষের নাম, মানুষের বয়স, মানুষের ঠিকানা। সো আমার কথা হচ্ছে যেহেতু এখানে টেবিল একটা, সো একটা টেবিলের মধ্যে আমাকে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সম্পর্কটা কি হতে পারে? সো এই সম্পর্কটা অনেক ধরনের হতে পারে, ঠিক আছে? রিলেশন যার যার নিজের মতো করে হইতে পারে। এই যে এক একজনের নিজের মতো রিলেশনটা হয় বলি, রিলেশনটা দুই ধরনের হয়, একটি হচ্ছে স্ট্রং রিলেশনশিপ আর একটা হচ্ছে উইক রিলেশনশিপ। তুমি যদি খুব অ্যাপ্রোপ্রিয়েট রিলেশনটা এখানে লিখতে পারো তো সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রং রিলেশনশিপ, যদি রিলেশনটা খুব উইক হয় তো সেটাকে আমরা বলবো উইক রিলেশনশিপ। মূলত পরীক্ষার হলে এই রিলেশনটার উপর বেস করে তোমাদেরকে নাম্বারিং করা হয়, যার রিলেশনটা যত বেশি সুন্দর তাকে নাম্বারটা বেশি দেওয়া হয়। সো ধরে নিলাম আমরা এখানে রিলেশনটা দিলাম হচ্ছে বিয়ে, ধরে নিলাম এখানে আমাদের রিলেশনটা দেওয়া হলো বিয়ে। তার মানে আমরা কি ভাববো যে একটা মানুষ বিয়ে করে একটা মানুষকেই, তার মানে এই যে মানুষ এবং মানুষের সাথে একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে বিয়ে। যেই মানুষ বিয়ে করবে তার নামগুলো আমার এই ডাটাবেস টেবিলে সেভ করা থাকবে, সে যাকে বিয়ে করবে তার নামগুলো এই ডাটাবেস টেবিলের মধ্যে সেভ করা থাকবে। তার মানে এই মানুষের সাথে যে ডিগ্রি ওয়ানের জন্য আমরা যে রিলেশনটা বাস্তবায়ন করতে পারি সেই রিলেশনটি হচ্ছে বিয়ে।
সো ডিগ্রি দুয়ে চলে আসি। ডিগ্রি দুই মানে হচ্ছে আমাদের দুটি ডাটাবেস টেবিল থাকবে। সো দুটি ডাটাবেস টেবিলের মধ্যে একটি ডাটাবেস টেবিলের নাম যদি হয় দুটি ডিগ্রি দুইয়ের জন্য যখন আমাদের দুটি ডাটাবেস টেবিল লাগবে, ধরে নিলাম একটি ডাটাবেস টেবিলের নাম হচ্ছে শিক্ষক, আরেকটি ডাটাবেস টেবিলের নাম হচ্ছে শিক্ষার্থী। সো আমাদেরকে এখন জানতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা কি, সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। সো আমরা ধরে নিই এখানে অনেকগুলো ফিল্ড আছে। ফিল্ড এগুলো কিন্তু নিজেদের ইচ্ছা মতো না, এগুলো আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে প্রত্যেকটা ফিল্ডের নাম। সো যে নামগুলো দেওয়া থাকবে ঠিক ফিল্ডের এই সাইনটা ইউজ করে সেই নামের মধ্যে আমরা এই ফিল্ডের সাইজের মধ্যে আমরা লিখে ফেলবো। সো আমরা ধরি এখানে ফিল্ড শিক্ষার্থী অনেক ফিল্ডের নাম থাকতে পারে, যেমন শিক্ষার্থীর নাম, রোল, শ্রেণী থাকতে পারে। শিক্ষকের অনেকগুলো ফিল্ড থাকতে পারে, শিক্ষকের নাম, শিক্ষকের শিক্ষকের কোর্স, শিক্ষকের ঠিকানা, এগুলো থাকতে পারে। সো যেহেতু শিক্ষক এবং শিক্ষার্থী দুইটি ডাটাবেস টেবিল সম্পূর্ণ ভিন্ন, সো এই দুইটি টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক হতে পারে এটা আমাদেরকে জানতে হবে। সো শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে অনেক ধরনের সম্পর্ক আমাদের থাকতে পারে। সেই অনেক ধরনের সম্পর্ক উপর ভিত্তি করে তোমাদের নাম্বারিং করা হবে এইভাবে যে তোমাদের এই সম্পর্কটা কি স্ট্রং রিলেশনশিপ নাকি এই সম্পর্কটা উইক রিলেশনশিপ। যদি উইক রিলেশনশিপ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার নাম্বারটা কম হবে, যদি স্ট্রং রিলেশনশিপ থাকে অবশ্যই সেক্ষেত্রে নাম্বারটা বেশি পাবা। সো এই শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সবথেকে স্ট্রং রিলেশনশিপ যেটা, সেটা হচ্ছে শিক্ষাদান। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে তার মানে এই যে রিলেশনটা আছে এই রিলেশনটা যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সবথেকে স্ট্রং রিলেশনশিপ হচ্ছে শিক্ষা দান। সো যেহেতু এই দুটি টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছি তার মানে এটা হচ্ছে আমার ডিগ্রি টু। ডিগ্রি থ্রি মানে হচ্ছে তিনটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন। সো তিনটি টেবিল কি কি হতে পারে আমরা দেখে নিই। তিনটি ডাটাবেস টেবিলে আমরা নাম এখানে সংযুক্ত করলাম, একটি নাম হচ্ছে পণ্য, আরেকটি ডাটাবেস টেবিলের নাম হচ্ছে ওয়্যার হাউস, আরেকটি ডাটাবেস টেবিলের নাম হচ্ছে বিক্রেতা। আমরা জানি ওয়্যার হাউস মানে হচ্ছে গোডাউন। সো পণ্য, বিক্রেতা এবং ওয়্যার হাউস এই তিনটি ডাটাবেস টেবিলের মধ্যে সম্পর্ক কি হতে পারে এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। উদ্দীপকে আমাদেরকে প্রত্যেকটা টেবিলের জন্য অনেকগুলো ফিল্ডের নাম দেওয়া থাকবে, যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখে নিব দেখে দেখে। আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে যে তিনটি টেবিলের মধ্যে আমাদের সম্পর্কটা স্থাপন করা। সো আমাদের চিন্তা ভাবনা করে বুঝতে হবে যে পণ্য, ওয়্যার হাউস, বিক্রেতা এই তিনটি ডাটাবেস টেবিলের মধ্যে কি কমন সম্পর্ক, স্ট্রং সম্পর্ক হতে পারে। সেই কমন সম্পর্কটি হচ্ছে সাপ্লাই। সেই কমন সম্পর্ক হচ্ছে সাপ্লাই, কারণ গোডাউন থেকে আমরা পণ্যটা কি করি, সাপ্লাই করি। বিক্রেতা কি করে, সেই পণ্যটা ক্রেতার কাছে সাপ্লাই করে। যেহেতু এই তিনটি ডাটাবেস টেবিলের একটি কমন সম্পর্ক হচ্ছে সাপ্লাই করা, তার মানে এটা হচ্ছে আমার একটি স্ট্রং রিলেশনশিপ। এই স্ট্রং রিলেশনশিপগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের এই সকল প্রশ্ন যখন পরীক্ষায় আসে তখন সেখানে আমরা টোটাল ফুল নাম্বারটা আমরা পেতে পারি। যদি কখনো আমাদের এই রিলেশনগুলোর অ্যাপ্লাই করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে উইক রিলেশন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের নাম্বারটা কম হতে পারে। সো মোটামুটি তোমাদের এই ছিল রিলেশনের যে ডিগ্রি সেটার উদাহরণ, এবং সেই উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে চেষ্টা করলাম যাতে একটু সহজে বোঝানোর জন্য। বিস্তারিত যদি তোমরা আরও আলোচনা দেখতে চাও বা এইটার বিস্তারিত ব্যাখ্যা দেখতে চাও অবশ্যই তোমরা মুজিবুর রহমান স্যারের বইটি অবশ্যই ফলো করবে, কারণ যে তিনটি উদাহরণ আমি এখানে অ্যাড করছি এই তিনটি উদাহরণ হচ্ছে তোমাদের মুজিবুর রহমান স্যারের বইয়ের অন্তর্ভুক্ত। তোমরা যদি গুগলিং করো, গুগলে সার্চ দাও, এই ধরনের রিলেশনের ডিগ্রির অনেক বেশি উদাহরণ পাবে। যদি তোমাদের প্র্যাকটিস করার জন্য কোনো উদাহরণটা বুঝতে না পারো বা সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবে। সো তোমাদের আজকে এই পর্যন্তই, আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে ক্লাসিফিকেশন অফ রিলেশন এটা সম্পর্কে আলোচনা করব। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।